সো হে গাইজ, ওয়েলকাম টু দ্য মিউজিক জোন। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মেলোডি বানানোর কিছু টিপস বলে দেবো, যেগুলো তোমরা প্র্যাকটিস করে তোমাদের মেলোডি বানানোর স্কিলটাকে আরও ইম্প্রুভ করতে পারবে। তো কালকে শান ভাই আমাকে একজন ভাই আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল, এই সরি 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 মেসেজ করেছিল যে মেলোডি বানানোর উপর টিউটোরিয়াল বানাতে। কিন্তু শান ভাই, মেলোডি বানানোর উপর টিউটোরিয়াল আমি অলরেডি বানিয়ে দিয়েছি, অলরেডি বানিয়ে রেখেছি। তুমি প্লিজ আমার চ্যানেলটাকে চেক করে নাও, আমাদের চ্যানেলটাকে চেক করে নাও, মেলোডি বানানোর টিউটোরিয়াল তুমি পেয়ে যাবে। ওকে, তো আজকে আমি সেই জিনিসটাকে আবার রিপিট করব না। যদি এরপরে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তুমি বলতে পারো, আগে ওই ভিডিওটা দেখে নাও, যদি না কিছু তারপরে যদি কিছু প্রবলেম হয় তাহলে তুমি আমাকে বলো, আবার মেসেজ করো যে বানিয়ে দিতে, আমি অবশ্যই বানিয়ে দেবো। তো আজকে আমি কিছু মেলোডি বানানোর টিপস বলবো, যেগুলো ইউজ করে, যেগুলো অ্যাপ্লাই করে তোমরা তোমাদের মেলোডি বানানোর স্কিলটাকে আরও ইম্প্রুভ করতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এফএল স্টুডিও মোবাইল খুলে নেব। ওকে, তো আমি মেলোডি অলরেডি বানিয়ে রেখেছি, কারণ না হলে টাইম তোমাদের ওয়েস্ট হয়ে যাবে। তো দেখো, এখানে একটা মেলোডি বানিয়ে রেখেছি। ফার্স্ট এক নম্বর টিপস হচ্ছে, দেখো এখানে আমি একটা মেলোডি বানিয়ে রেখেছি। ওকে, তো মেলোডি বানানোর যে তুমি যে পিয়ানো রোলে তুমি মেলোডি বানাচ্ছো, যে প্লাগিনসে, সিঙ্গেল প্লাগিনসে তোমরা মেলোডি বানাচ্ছো, তার দেখো এখানে এটা সি মেজর। ওকে, তো এখানে হচ্ছে কি তোমার কত নম্বর অক্টিভ, এটা 5 নম্বর। ওকে, 5 নম্বর অক্টিভ। তো দেখো তোমরা 5 নম্বর অক্টিভে, ধরো সাপোজ তোমরা 5 নম্বর অক্টিভে একটা মেলোডি বানালে, ওকে, তো তোমরা 7 নম্বর বা 6 নম্বরে একটা কর্ডস দিতে পারবে, ঠিক যেমন আমি দিয়েছি। দেখো এটা চেঞ্জ করে দিলে আবার আলাদা হয়ে যাবে। এখানে কি দিলাম, ওকে, তো এখানে ডি দিয়েছি। ওকে, জায়গায় জায়গায় বসিয়ে দিই। ওকে, তো এটা ছিল 1 নম্বর টিপস, তোমরা মেলোডির সাথে একই একই প্লাগিনস সরি একই পিয়ানো রোলে, ওকে, একই প্লাগিনসে, একই পিয়ানো রোলে, একই ইনস্ট্রুমেন্টে তোমরা মেলোডির সাথে কর্ডসটাও দিতে পারবে, বা কর্ডসটা ছাড়া তোমরা অন্য কিছু, ধরো চাইলে কোনো রকম আরও একটা সঙ্গে মেলে দিতে পার, ওকে, তো সেটাও দিতে পারো, অসুবিধা নেই। তো 2 নম্বর টিপস হচ্ছে, দেখো এখানে আমি যে মেলোডিটা বানিয়েছি, ওকে, আমি চাই এই মেলোডিটা অন্য কোনো প্লাগিনসে আমি দেব। তো আমি কী করে দেবো, আমাকে আবার সে বানাতে হবে, যারা জানে না, ওকে, যারা এক্সপার্ট তারা তাদের ব্যাপারটা আলাদা। তো এখানে আমি একটা নিলাম, ওকে, তো এটা অবশ্যই আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর আমি এটা এখান থেকে কপিও করে দিতে পারি, ওকে, তাছাড়া যদি না হয় তাহলে এখানে ক্লিপ নেব, এটা বড় করে নেব, ওকে, তারপর ডাইরেক্ট ডিরেক্ট এডিটে যাব, শুধু মেলোডিটা নেব, কপি করব, তারপর আমি এখানে যেখানে খুশি পেস্ট করে দিতে পারি আমাদের। আমাদের 2 নম্বর ইনস্ট্রুমেন্টেও চলে এসেছে, দেখো। ওকে, তো এরপরে আমি যদি চাই তাহলে আমি এই মেলোডিটা ডিলিট করে দিতেই পারি।
ওকে, তো আনডু করে দেবো আমি। ওকে, তো অলওয়েজ ইউজ রিভার্ব অ্যান্ড প্রিডিলে, স্টিরিওসাইজার, এগুলো মেলোডিতে অলওয়েজ ইউজ করো, মেলোডিটা আরও অ্যাট্রাকটিভ হবে। ওকে, তো কেমন বলে দিচ্ছি, আমি আগে পিয়ানোটাকে সোলো করে দিই। সোলো করার পর পিয়ানোটাতে ক্লিক করলাম, ডাইরেক্ট যাব রিভার্বে। রিভার্ব যতটা আছে ততটাই থাকতে দেবো, ডিফল্টে যতটা থাকবে ততটাই রেখে দেব। যদি কিছু কমাতে হয় তাহলে মিক্সটা কমাবে, ডিকে কমাবে না। ওকে, শুধু মিক্সটা কমাবে। এরপরে যেটা দেব, এরপরে দেব ট্রান্স ডিলে। ওকে, বেশি দেব না, জাস্ট হালকা দেব, ফিডব্যাকটা কমাবে। ওকে, এটা হলো। এরপরে দেব স্টিডিও সাইজার। স্টিডিও সাইজারে কিছু কমানোর দরকার নেই, যদি কিছু কমাবার দরকার থাকে তাহলে এই স্ট্রেনটা কমাবে। ওকে, ওকে, এটা গেল। এটা ছিল আমাদের 3 নম্বর টিপস। তো 4 নম্বর টিপস হচ্ছে অলওয়েজ প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ মাস্ট। তুমি যত প্র্যাকটিস করবে তত শিখবে, আমি তো তোমাকে বলে দিচ্ছি। তার সাথে তুমি প্র্যাকটিস করো, আরও অনেক কিছু শিখতে পারবে। ওকে, যত প্র্যাকটিস করবে তোমার মেলোডি বানানোর স্কিলটা তত বেশি ইম্প্রুভ হবে। তার সাথে আমার টিপসগুলো অ্যাপ্লাই করো, আমি যেগুলো বলছি সেগুলো অ্যাপ্লাই করার সাথে অবশ্যই জাস্ট অসম হবে। অসম না, অসম অসম হবে। তো যাই হোক, তো আজকের জন্য এটুকুই। যদি কিছু শিখতে পেরেছো, যদি কিছু বুঝতে পেরেছো, যদি কিছু জানতে পেরেছো, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে যাবে। লাইক করতে টাকা পয়সা কিছুই লাগে না, বেশি কোনো কিছুই দরকার পড়ে না, জাস্ট লাইক করে দাও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, মিউজিক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে একটা কথা বলে দিই, এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলো, ফেসবুকে মেসেজে বলতে পারো, ইনবক্সে। আর যদি কোনো ভিডিও চাই, সবাইকে বলছি এটা সবার জন্য, ওকে, যদি কোনো ভিডিও চাই তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারো যে আমার এই ভিডিওটা চাই, আমি পরের ভিডিওটা সেটার উপর বানিয়ে দেবো। ওকে, যদি পরের দিনের মধ্যে আমি প্রিপেয়ার হতে পারি তাহলে ঠিক আছে, আমি সাধারণত বানিয়ে দিই, অসুবিধা নেই, তোমরা জানো অবশ্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আর তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, মিউজিক রিলেটেড ভিডিও সব আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।